আমার চোখে বা আমার সন্ধান অনুযায়ী এটার উপরে কোনো মহিষ নাই। 3 মাস আগে আমরা ই দিছিলাম, লাইভওয়েট দিছিলাম, তো 1300+ হয়েছিল। এখন মেবি ও তো প্রায় 70 কেজির উপরে দানাদার খায়, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা আশা করতেছি 1500 হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত যার যেই সব কাস্টমার আসছে আমাদের এখানে, তো এটার হাইস্ট দাম হচ্ছে 20 লক্ষ টাকা, হ্যাঁ, তো ওইটা 1500, এটা 1300 হয়ে গেছে এখন আশা করি ইনশাল্লাহ। আপনি এটার কাঠামোটা দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ, কোনো জায়গায় কোনো গ্যাপ নাই। এটা কি দামটা উঠছে নাকি? হ্যাঁ, এটা দাম উঠছে, এটা 18 লক্ষ টাকা দাম বলে গেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, এখন আমি দাঁড়িয়ে আছি দাসদেরিতে। আপনারা আমাদের গত বছর কুরবানির আগে বেশ কিছু ভিডিও দেখেছিলেন, তার ভিতরে একটা ভিডিওতে আমি দাসদেরির কালা পাহাড় নামে একটি মহিষের ছবি দেখিয়েছিলাম, ভিডিও দেখেছিলাম, বলেছিলাম যে গত বছরের দেখা আমার সবথেকে বড় মহিষ। ওই সময় একটা বিশাল বড় কাঠামো আমরা দেখতে পেয়েছিলাম। আজকে দেখেন আমার সামনে সেই মহিষটা দাঁড়িয়ে আছে। তা এই মহিষটা সম্পর্কে আমার আসিফ ভাইকে জানতে, আসিফ ভাই মহিষটা সম্পর্কে জানতে চাই। এটা আমাদের নামকরণ হচ্ছে কালা পাহাড়, দাসদেরির অন্যতম আকর্ষণীয় একটি মহিষ। তো এটা আমাদের কাছে আসতে প্রায় 2 বছর হইল, গত কোরবানির আগে আপনি দেখেছেন। তো আমাদের এটা ভিতরে ছিল, একটা মাত্র কারণে ছিল যেটা আমরা সেল করব না, যেই আসে সেই এটা কিনতে চায়। তো এইবার আলহামদুলিল্লাহ আমরা রেডি করছি, তো এবার কোরবানিতে আমরা ইনশাল্লাহ এটা সেল করব। আসিফ ভাই, এটার বয়স কেমন, কয় দাঁত বা এটার কী জাত, এটা শুনতে চাচ্ছিলাম। এটা হচ্ছে জাফরাবাদী মহিষ, আর এটার বয়স মেবি 8+ হবে, আর দাঁত যা ওঠার উঠে গেছে, এটার আর কোনো অপশন নাই, দাঁত জি। এটা নিয়ে আপনাদের এবছর আশা কেমন? এটা নিয়ে আশা বলতে আমাদের এখনও যে কাস্টমারগুলো আসতেছে এটা অনেকেই আসে, কারণ এটা আকর্ষণীয় একটা মহিষ। এটা বাংলাদেশের আমার জানা মতে, আমার চোখে বা আমার সন্ধান অনুযায়ী এটার উপরে কোনো মহিষ নাই। অন্য অন্য যে খামারগুলোতে আছে এই লেভেলের কোনো মহিষ নাই। জাফরাবাদী আছে, অনেকের কাছে জাফরাবাদী আছে, বাট আমাদের যেটার হাইট বা ওয়েট বলেন বা লেন্থ বলেন, এই লেভেলের কোনো কারো কাছে এই মহিষটা নাই। আমাদের এটা আমরা আরও 3 থেকে 4 মাস আগে লাইভওয়েট দিয়েছিলাম, অনেক কষ্ট হয়েছে, যদিও জানেন যে মহিষ কন্ট্রোল করাটা অনেক কষ্ট। আর আমাদের এখানে তো পরিবেশ অনেক ভালো পায়, হ্যাঁ, খাবার টাবার ভালো পায়, সো এই জন্য একটু ক্রেজি মুভমেন্টে বেশি থাকে। তো এইটা খুব কষ্ট হয়েছিল, আগামী গত 3 মাস আগে আমরা ই দিছিলাম, লাইভওয়েট দিছিলাম, তো 1300+ হয়েছিল। এখন মেবি ও তো প্রায় 70 কেজির উপরে দানাদার খায়, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা আশা করতেছি 1500 হয়ে গেছে, 1500+ এদিক ওদিক হবে। এই কালো পাহাড়তে বছর আপনার কোরবানি ছেড়ে দেবেন? জি ইনশাল্লাহ। কেমন আশা করছেন বা কী আশা করছেন? আসলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি, আমাদের গত 1.5 বছর ধরেই আপনি জানেন যে খাবার দাবারের কী পরিমাণ প্রাইস বৃদ্ধি। তো মূল্য বৃদ্ধির কারণে প্রত্যেকটা খামারই আপনার খুব শঙ্কায় আছে এবার যে কী হয় বাজার। তো সেই সেটা তো বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে যারা খামারি তারা নিজেরা না খেয়ে থেকেও পশু পাখিরে যথেষ্ট চেষ্টা করে ভালো কিছু খাওয়ানোর জন্য। তো সেই অনুযায়ী আমাদের এটার এত বড় একটা মহিষ, এটার পিছনে তো অনেক খরচ। তো আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত যার যেই সব কাস্টমার আসছে আমাদের এখানে, তো এটার হাইস্ট দাম হচ্ছে 20 লক্ষ টাকা, আমাদের এক্সপেকটেশন আর একটু বেশি। তো ওই লেভেলে যদি কেউ আসে তো আলহামদুলিল্লাহ আমরা এটা সেল করে দেবো। যখন লাইভ ওয়েটটা নিয়েছিলাম তখন ও খালি পেটে ছিল,
তো 1300+ হয়েছিল, এখন তো আলহামদুলিল্লাহ যখন পরিপূর্ণ খাবারটা খাবে এই 70 কেজি অ্যাড হবে। তার মানে একে যদি আমরা 9টা 10টার দিকে একবার মাপ দেই তখন একটা রাত 9টা 10টার দিকে যদি মাপ, সন্ধ্যার পরে বা রাতের বেলা মাপ দিলে কিন্তু পরিপূর্ণ ওজনটা পাওয়া যায়। ওইটা পরিপূর্ণ না, ওইটা সকালবেলা মানে গোবর ত্যাগ করিবার পরে, ঘুম থেকে উঠে গোবর ত্যাগ করার পরে এর ওজন দিলে তখন কিন্তু কম ওজন পাওয়া যাবে, 70 কেজি। জি, 70 কেজি। আসলে যারা আপনারা কুরবানির সময় বড় মহিষ, সুন্দর মহিষ এবং একটু বিশাল দেহ বা এরকম আছে না যে বাংলাদেশে সিরা মহিষটা কিনতে চাই বা সিরা গরুটি কিনতে চাই, আমি মনে করি যে আপনারা ডাস ডেয়ারিতে একবার ঘুরে যাবেন। ডাস ডেয়ারির ঠিকানাটা হচ্ছে মাওয়া ঘাটে ইলসা প্রজেক্টের পাশেই। কালো মানিক সম্পর্কে জানতে চাচ্ছিলাম। কালো মানিক আর কালা পাহাড় আমাদের একসাথে কালেকশন, ওইটা আপনার একটু প্রায় 200 থেকে 250 কেজি ওজন একটু বেশি আছে, এটা 200 থেকে 250 কেজি একটু ওজন কম আছে। হ্যাঁ, তো ওইটা 1500, এটা 1300 হয়ে গেছে এখন আশা করি ইনশাল্লাহ। আপনি এটার কাঠামোটা দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ কোনো জায়গায় কোনো গ্যাপ নাই, ওইটা যেরকম একটু গ্যাপ ছিল এটা কিন্তু দেখেন একদম সব পরিপূর্ণ, মানে কোনো জায়গায় কোনো গ্যাপ নাই আলহামদুলিল্লাহ। এটা আসিফ ভাই, জি, এই কালো মানিক এবং কালো পাহাড় দুইটারে প্রতিদিন কেমন, প্রথম একটা কস্টিং হিসাব করি কেমন খরচ পড়ে প্রতিদিন? ওইটা আমাদের কালো পাহাড় যেটা ওইটা প্রায় 27,000 টাকার মতো পড়ে পার মান্থ খরচ, এটা প্রায় 25,000 টাকার মতো পড়ে পার মান্থ। এটা কত? 25,000 টাকা পার মান্থ খাবার। আর ওটা 27? 27। এত কেন পড়লো? আসলে আমাদের আপনার বডিটার দিকে তাকায় দেখেন আর 1 বছর আগেও দেখছেন, এভাবে তো ফুলে না, খাওয়ার খাওয়াইলেই ফুলে, যত্ন রত্ন মিলে। তো সেই ক্ষেত্রে যেতুটুক খায় আলহামদুলিল্লাহ ওর এতটুক ও শরীরে আছে, ওর পাওয়া যাচ্ছে, রেজাল্ট আসছে। এটা কি দামটা উঠছে নাকি? হ্যাঁ, এটা দাম উঠছে, এটা 18 লক্ষ টাকা দাম বলে গেছে, তা আমাদের এক্সপেকটেশন আরও বেশি, তো ইনশাল্লাহ একটু বৃদ্ধি দাম বৃদ্ধি পাইলে আমরা ইনশাল্লাহ সেল করে দেব। এখন এই কালো পাহাড় কালো মানিক পাশাপাশি এই দুটি আছে নাকি আরও মহিষ আছে? আমাদের আরও 11+ পিস মহিষ আছে আর বিভিন্ন জাতের। হ্যাঁ, তো আমাদের ওইগুলো কিরকম বলো না একটু, ছোট কাছাকাছি সব কয়টাই সিমিলার আলহামদুলিল্লাহ, মানে সব কয়টাই আমাদের খুব ভালো রেজাল্ট দিছে। চলেন আমরা ওই মহিষগুলো দেখি। বন্ধুরা, ডাস ডেয়ারির সবথেকে বড় মহিষ কালো পাহাড় এবং কালো মানিক দুটি মহিষের কথা আমাদের আসিফ মির্জা অনেক সুন্দর করে বললেন, এবং আমরা দেখতে পেলাম তাদের খামারে যে অন্যান্য যে মহিষগুলো আছে মাছ কোনটা বেশি বড় কোনটা কম বড় আমি বুঝতে পারছি না। সবগুলো গরু আপনার হাত দিয়ে জন্ম নিলে আপনার হাত দিয়ে জন্ম নেয়, ইনসেমিনেশন করেন আপনি, ইনজেকশন দেন আপনি, সবকিছু করেন আপনি আপনার টিম নিয়ে, এই মহিষগুলো এত বড় সড় হইলো কি করে? গত বছর কোরবানির আগে যখন আমি আসলাম তখন ওই গরুগুলো শুকনা ছিল। আসলে আমরা তেমন কিছুই করি না, মহিষগুলি আনার পরে আমরা ঠিক মতো ডিওয়ার্মিং এবং ভ্যাকসিনেশন এগুলি ঠিক মতো করেছি, আর এগুলি খাবার আমরা এনশিওর করি নিয়মিত। আপনি জানেন স্যার, আমরা আমাদের সকল প্রাণীকে গরু ছাগল যেগুলি হোক এদেরকে 24 ঘন্টা আমরা ইয়াতে রাখি স্যার, মানে খাবার দিয়ে রাখি সামনে, তো এগুলিকে আমরা নিয়মিত খাবার দিয়ে রাখি। এদেরকে আমরা দানাদার, তারপরে সাইলেজ, গ্রিন গ্রাস এগুলি আমরা 24 ঘন্টা এদের সামনে রাখি স্যার, এটাই মূলত আমাদের না। খাবার দেখছি আমরা সকালে
বিকালে দুইবার বা সর্বোচ্চ তিনবার? আপনারা না স্যার, আমরা 24 ঘন্টা গরু এবং মহিষের সামনে খাবার থাকবে স্যার। যখন মন চাইবে খাবে, জি স্যার, মন চাইবে ঘুমাবে। এটা হচ্ছে আপনাদের ম্যাজিক? এটা হচ্ছে আমাদের ম্যাজিক স্যার। আমরা দেখি যে যাত্রা মানে জাফরাবাদী মহিষগুলো একটু কাঠামো থাকে, এরকম সুন্দর এরকম মাংস হলো হয় না। এটা হচ্ছে আমাদের যে খাবার সামনে রাখে স্যার 24 ঘন্টা, আর আমাদের ভ্যাকসিনেশন, ডিওয়ার্মিং সব কিছু টাইম মতো হয়েছে, এখানে কোনো ধরনের এদের কৃমি বা ইয়ার সংক্রমণ হয় না। এখানে আসলে বলি কি যে আইও বললেন যে, এবং আরও অনেক খামারিও বলে যে মহিষ হোক গরু হোক, যে যারা এই মহিষগুলো যখন ইন্ডিয়াতে ছিল তখন শুকনো ছিল, কারণ তারা তো এগুলো করে যত্ন নেয়নি, ভালো করে খাওয়াই নেয়, দাওয়াই নেয়, কিছু করে নেয়। বাংলাদেশে আসার পরে ট্রেনিং খামারে ঢোকার পরে বললেন ডিওয়ার্মিং করছে, তারপর সকল ভ্যাকসিনেশন কমপ্লিট করে এদের খাওয়াইছে আর ঘুমাতে দিচ্ছে। খাওয়া এবং ভালো ঘুম দুটি ভালো হওয়াতেই মূলত এই মহিষগুলো এরকম সুন্দর হয়েছে এবং ভালো হয়েছে। বন্ধুরা, যারা আপনারা সুন্দর মহিষ কিনতে চান, ভালো মহিষ কিনতে চান, দেশের সেরা মহিষটি পেতে চান, কালো মানিক কিংবা কালো পাহাড় কিনে সংগ্রহ করতে চান এই কুরবানিগুলোকে, আমি বলবো এই মাওয়াঘাটের দাস ডেইরি, এখানে একবার ভিজিট করুন এবং আসলে আপনি আপনার পছন্দের মহিষটি পাবেন। বন্ধুরা, আমাদের ভিডিওটা আবার আমার ফেসবুকে কৃষি ও খামারের গল্প সেখানে আপলোড করা হবে। যারা নতুন বিভাগ হিসেবে আছেন তাদেরকে বলবো আমার সুন্দর শুভ হোক আপনার আগামী দিন। আসসালামু আলাইকুম। দেশের আশ্রয় নয় বলবে বিশ্ববাসী।